আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পর একটি নতুন জমি বিক্রির ভিড় নিয়ে আসছি। আর এই জমিটির অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন রামপুরা এবং স্টাফ কোয়ার্টার এর মাঝখানে পড়ছে। আমরা জমিটি দেখব, তবে একটি ঘোষণা। goldenbazar.com এর সৌজন্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার হয়েছে তাদেরকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং এই কুইজ প্রতিযোগিতার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। কুইজের প্রশ্ন এমন হতে পারে যে কোন ভিডিওতে চা অথবা কাফ এরকম লোগো দেওয়া আছে, কোন ভিডিওতে অ্যারোপ্লেন লোগো দেওয়া আছে, কোন ভিডিওতে গিফট লোগো দেওয়া আছে, ঠিক এমন হতে পারে। তাই আপনারা প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। কুইজে অংশগ্রহণ করতে হলে এখন থেকে কুইজের প্রশ্ন না করা পর্যন্ত আমার ভিডিওতে কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে দিন। তো চলুন জমিটি দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি মস্তমাজিতে। এখানে তিন দিকে তিনটি রাস্তা, অর্থাৎ এটা তিন রাস্তার মোড় বলা যেতে পারে। তো প্রথম এই রাস্তাটি চলে গেল রামপুরার দিকে, দ্বিতীয় রাস্তাটি স্টাফ কোয়ার্টার, এবং তৃতীয় রাস্তাটি বাসবার দিকে গিয়েছে। রামপুরা থেকে এই জমিতে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, এবং স্টাফ কোয়ার্টার থেকে আসতে একই সময় লাগে, 10 থেকে 15 মিনিট। আর এই জমিটি 60 ফিট হাইয়ে রাস্তার পাশে অবস্থিত। আর মস্তমাঝি থেকে প্লটের অবস্থান 200 থেকে 220 ফিট দূরত্ব। আর আমাদের জমির পাশে গ্যাস, পানি, বিদ্যুৎ সকল প্রকার সুবিধা আছে। যেহেতু আশেপাশে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়েছে, তাই এখানে সকল সুবিধাই আছে। আর আরেকটি সুবিধাজনক অবস্থান যে এই জমিটির সামনে বসুন্ধরার ট্রেনিং সেন্টার রয়েছে, এবং পাশে 5 তলা গার্মেন্টস রয়েছে। তো বুঝতে পারছেন খুব ডিমান্ডফুল একটি জায়গা। আর এই রাস্তাটি 60 ফিট হাই রোড, এবং এই 60 ফিট রোডের পাশেই সেই জমিটি অবস্থিত। আর হ্যাঁ, এখানে স্কুল, কলেজ এবং একটি মসজিদও আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, জায়গাটা নিঃসন্দেহে খুব ভালো। তবে অবশ্যই আপনারা সকল জমি নিজ দায়িত্বে খাজনা, খারিজ, ট্যাক্স, জমির মালিকানা, CSRS সব কিছুই অবশ্যই নিজ দায়িত্বেই চেক করে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বলতেই হয় আমাকে যে জমি বিক্রি করার জন্য আমি ক্রেতা অথবা বিক্রেতার কাছে কোনো কমিশন নিয়ে থাকি না, অযথা বাজে কমেন্ট করে কোনো লাভ নেই। আমরা এখন সেই জমিতে যাব। দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল জোন, অনেক গার্মেন্টস আছে এখানে। তো জমির পরিমাণ হচ্ছে 7.5%। আমি আবার বলছি, জমির পরিমাণ 7.5%। জমির মূল্য 7 লাখ টাকা প্রতি শতাংশ। আমি আবার বলছি, জমির মূল্য 7 লাখ টাকা শতাংশ। তবে আলোচনা সাপেক্ষ, তো আপনারা ক্রেতা বিক্রেতা দুইজনেই দাম ফিক্সড করবেন, আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরাসরি জমির মালিকের নাম্বার সহ জমি বিক্রির ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন সামনে আমাদের জমিটি, এখানে 12 ফিটের একটি রাস্তা হবে, এবং এদিক দিয়েই জমিতে প্রবেশ করতে হবে। এবং সামনে জমিটি দেখতে পাচ্ছেন বর্তমানে এখন পুকুর অবস্থায় আছে, অর্থাৎ পানি আছে, পুকুরের মতো অবস্থা, এখানে ভরাট করতে হবে। তবে আশেপাশের লোকেশনটা খুব ভালো দেখলেন, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি, বসুন্ধরা ট্রেনিং সেন্টার এবং 60 ফিট হাইওয়ে রোডের পাশে এটি অবস্থিত। আমি জমির মালিকের নাম্বার ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা সরাসরি জমির মালিকের কাছ থেকে সকল কিছু তথ্য জেনে নেবেন। দেখতে পাচ্ছেন আশেপাশের লোকেশন।
এটি ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়াতে এখানে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। আমি প্লট থেকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন সামনে মেন সড়ক এবং তার পাশেই আপনার বসুন্ধরা ট্রেনিং সেন্টার। দেখতে পাচ্ছেন মেন সড়ক। তো ঢাকার মধ্যে এই জায়গাগুলো এখন কিছুটা কম দাম হলেও কয়েক বছর পর সেই দাম ডাবলের ডাবল হয়ে যাবে। তো দ্রুতই আপনারা জমির মালিকের সাথে কথা বলুন এবং জায়গাটি দেখে যান। ধন্যবাদ।